সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ট্যাংরা মাছ সম্পর্কে। ট্যাংরা একটি অন্যরকম একটা মাছ, যেমন একটি অন্যরকম মাছ, আবার খেতেও কিন্তু সুস্বাদু একটি মাছ। অন্য মাছের তুলনায় ট্যাংরা কাটা কম হওয়ায় অনেকের কাছে একটা বেশ জনপ্রিয় একটি মাছ হয়ে গেছে। একসময় খাল বিল সহ বিভিন্ন জলাশয়ে এই মাছ পাওয়া যেত। খাল বিল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম জলাশয়ে যেগুলো আছে এগুলো শুকিয়ে যাওয়ার কারণে এই মাছ দিন দিন কমতে শুরু করছে, এর প্রজনন বৃদ্ধি আর কি হ্রাস পেয়ে যাচ্ছে। অথচ পুষ্টিগুণ সমৃদ্ধ এ মাছকে বাঁচিয়ে রাখা গুরুত্বপূর্ণ আমাদের একটা দায়িত্ব। এজন্য ট্যাংরা কৃত্রিম প্রজননের মাধ্যমে চাষাবাদ করে তা টিকিয়ে রাখতে হবে আমাদের। ট্যাংরা চাষের জন্য কিছু কৌশল কিংবা পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। ট্যাংরা চাষযোগ্য পুকুরে আয়তন অন্তত 10% 8-10% হলে ভালো হয়। এর গভীরতা হবে 1 মিটার। আমরা যে পুকুরটি নির্ধারণ করব সেটার গভীরতা 1 মিটার হতে হবে। মাছ ছাড়ার আগে পুকুরটি শুকিয়ে নিতে হবে ভালো করে। শুকনো পুকুরে প্রতি শতাংশে আপনার 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন দেওয়ার 5-6 দিন পর ইউরিয়া, টিএসপি ও গোবর সার ব্যবহার করতে হবে। এরপর সূক্ষ্ম নাইলন জালের মধ্য দিয়ে পানি প্রবেশ করাতে হবে। পানি দেওয়ার 4-5 দিন পর পোনা ছেড়ে দেওয়া যেতে পারে। পুকুরের চারপাশ নেট দিয়ে ঘিরে দিতে হবে যাতে বর্ষা পানিতে মাছ ছড়িয়ে না যায় কিংবা অন্য কোনো মাছ চাষকৃত পুকুরে ঢুকতে না পারে। ট্যাংরার প্রজনন কাল হচ্ছে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত। প্রজনন মৌসুমের আগে সুস্থ সবল ও রোগমুক্ত 8-10 গ্রাম ওজনের ট্যাংরা সংগ্রহ করে কৃত্রিম প্রজননের জন্য ব্রড তৈরি করে নিতে হবে। প্রস্তুত করা পুকুরে ছেড়ে দেওয়ার আগে অবশ্যই এসব কাজ সেরে নিতে হবে। প্রজননের জন্য পুকুরের পাশে সিস্টার নেটের হাপা তৈরি করে নিতে হবে। কৃত্রিম প্রজননের আগে কোনো খাল বিল বা পুকুর থেকে পরিপক্ক পুরুষ বা স্ত্রী মাছ তুলে সিমেন্টের তৈরি সিস্টারনে অথবা ফাইবার গ্লাস ট্যাঙ্কে প্রায় 1 দিন রাখতে হবে। মনে রাখতে হবে এ সময় মাছগুলো কোনো খাবার দেওয়া যাবে না। সিস্টারনের অক্সিজেন নিশ্চিত করতে কৃত্রিম ঝর্ণা ব্যবহার করতে হবে। ট্যাংরা স্ত্রী ও পুরুষ উভয়কে পিটুইটারি গ্রান্ড অথবা ওভারটাইট বা অভাপ্রিম হরমোন পাখনার নিচে অংশে ইঞ্জেক্ট করতে হবে। ইঞ্জেকশন দেওয়ার পর হাপায় 1:2 1.2 অনুপাতে স্ত্রী ও পুরুষ রাখতে হবে। প্রতি হাপায় 2-3টি করে স্ত্রী মাছ রাখা যেতে পারে। প্রজননকালে আশেপাশে পরিবেশ কোলাহলমুক্ত রাখতে হবে। মাছের হরমোনের ইঞ্জেকশন সন্ধ্যায় দেওয়াই উত্তম। হরমোন প্রয়োগ করার 8-9 ঘন্টা পর হাপাতেই স্ত্রী ট্যাংরা ডিম ছাড়ে। ডিম আঠালো অবস্থায় হাপায় চারপাশে লেগে যায়। ডিম দেওয়ার পর হাপা থেকে ব্রোডগুলো সরিয়ে নিতে হবে। ডিম ছাড়া 20-22 ঘন্টার পর ডিম ফুটে রেণু বের হয়। রেণুর ডিম্বথলি নিঃশেষিত হওয়ার পর রেণুকে খাবার দেওয়া যেতে পারে। হাপাতে রেণু পোনাকে এমনভাবে রাখতে হবে, এটা পুরো সপ্তাহব্যাপী রাখার পর এটা চাষযোগ্য যে পুকুর আছে সেই পুকুরে আবার ছেড়ে দিতে হবে। বাংলাদেশের মৎস্য খাত সম্ভাবনাময় এ কথা নিঃসন্দেহে বলা যায়। অন্যান্য মাছের পাশাপাশি ট্যাংরা উৎপাদন করেও দেশের অর্থনীতিতে চাকা সচল করা সম্ভব। ট্যাংরা কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদনের মাধ্যমে মৎস্য চাষিদের জন্য নতুন দিগন্তের সূচনা করা যেতে পারে। এই খাতে নতুন কর্মসংস্থানে উদ্যোগ নেওয়া যেতে পারে। এছাড়া প্রজনন উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবদ্ধ জলাশয় এ মাছের বাণিজ্যিক চাষের দ্বার উন্মোচন করা সম্ভব। চাষাবাদ বৃদ্ধির ফলে এ মাছের যে ঘাটতি রয়েছে তা দূর করা যাবে। ট্যাংরা খেতে সুস্বাদু, তাই বাজারে এর মূল্য অন্য মাছের তুলনায় অপেক্ষাকৃত বেশি। এ মাছ চাষ করতে পারলে তুলনামূলক বেশি মুনাফা অর্জন করা সম্ভব, ফলে হ্যাচারি ও পুকুর মালিকদের আয় বৃদ্ধিতে বেশ সহায়ক ভূমিকা রাখে। শিক্ষিত বেকার যুবকরা কৃত্রিম পদ্ধতিতে ট্যাংরা চাষ করে বেকারত্ব ঘোচাতে পারে। কৃত্রিম পদ্ধতিতে এ মাছ চাষে লোকসানের সম্ভাবনা নেই বললেই চলে।
খরা প্রবণ অঞ্চলে পুকুরে ট্যাংরা চাষ করে গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যদি ট্যাংরা সঠিক পরিচর্যা করা যায় তাহলে এক একটি এলাকা থেকে যে পরিমাণ মাছের যোগান আসবে তাতে এদেশীয় মাছের চাহিদা একটি বড় অংশ পূরণ করা যেতে পারে। এছাড়া সরকারি পৃষ্ঠপোষকতায় পেলে ট্যাংরা চাষ করে যেমন কর্মসংস্থানের অভাব দূর করা যাবে, তেমনই দেশের অর্থনৈতিক শক্তিশালী করে একটি লাভজনক খাতে পরিণত করা সম্ভব। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বললাম ট্যাংরার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। এর পরবর্তীতে ট্যাংরা মাছের যে প্রকারভেদ আছে কিংবা ছোট মাছগুলো চাষ পদ্ধতি বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। আপনারা যদি মাছের এই ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ফারিয়া হ্যাসারি নার্সারি ত্রিশাল ময়মনসিং। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা ফোন দিতে পারেন, ফোন দিয়ে আপনারা পোনার জন্য অর্ডার করতে পারেন, অথবা আপনারা এসেও নিতে পারেন। এবং আপনারা যারা আসতে পারবেন না, যারা ঘরে বসে পোনা নিতে চাচ্ছেন, তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটিও আমাদেরকে জানাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই।